আয়ারে দু পাওয়ের লটকাইয়া ধরে লাগছে, আর এক হাত তো গলার মাঝে টিপ দিয়ে ধরে লাগছে। সারা নিজের চোখে তো দেখছি যে বাচ্চার দুইটা ট্যাং দিয়ে উপর বাড়ি লটকাই লাগছে, এ হাতে লাগবাস এই যে গলার মাঝে টিপ দিয়ে লাগছে। আর আমি যে কুসি সুমাইয়া কইরে বাদে সিল্লান মাসে বাদে তো সারে না, আমি ও কাজ বাঙ্গালতেছি কিলাইয়া তো সারে না, বাদে আমি রাস্তা তাই সিল্লান মাসি দারোয়ানে যায় ফুলছে বাদে সেরা তো যা বাসা উঠে উঠতেছে। আমার বাসার এই পিচ্ছি ফুলাপনের সাথে খেলতাছে, খেললে হরে বাদে এন থেকে যে হে যে সেরাটা ধৈরে লই আইসে অন্য মাইকুর গাড়ির ভিতরে বইরেছে, বললে পরে বাদে বাবু দিদা আমার কইসে গা যায় তোমার সুমায়েরে ধরে নিছে গা গাড়ির ভিতরে নিয়ে বইরেছে, বললে হরে বাদে আমি তো ফাঁক ফাঁক বইছি বাদে দৌড়ে আইসে আয় দি রাস্তা মধ্যে কোনো গাড়ি নাই বাদে কই এনে লই যাইছে বাদে যেডি লইয়া যাইছে এনে যা দি মাইকুর ভিতরে মাইকুর মানে কিলাইতেছি দরজা খুলে না মাইকুর খুলে না দেখে বাদে আমি রাস্তার দারোয়ান ডাক দিছি দারোয়ান যা খুলছে না, খুললে হরে বাদে আমি আর কইতে পারি না আমি অজ্ঞান হয়ে হয়ে রয়েছি ছিলাম না। ছেলেটা ভিতরে ঢুকে আছে, ছেলেটাকে যে ছেলেটা কাজটা করছে সেই ছেলেটা ভিতরে ঢুকে আছে, আর পুলিশ একটা মানুষকে ভিডিও করতে দেয় না, যে ভিডিও করছে সে পুলিশে গায়ে হাত তুলছে, যে ভিডিও করছে মিডিয়াকে জানাইতে চাইছে বা ফেসবুকে ছাড়তে চাইছে আগে পুলিশে গায়ে হাত তুলছে। কোন সিটে ছিল কোন সিটে বিকাল 5:30 থেকে সংবাদ আসে যে এই রূপনগর আবাসিক এলাকার 20 নম্বর রোডে একটা ছোট বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে, ধর্ষিত হওয়ার পরে লোকজন ওই যে ছেলেটা ধর্ষণ করছে তাকে আটক করে রাখছে, পরবর্তীতে আমি আমার ফোর্স এবং আমরা সবাই যাই ছেলেটাকে আমাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কে বা কারা আপনার যে গুজুবরাটা দেয় যে ছোট বাচ্চা মেয়েটা মারা গেছে, মারা যাওয়ার গুজবের কারণে বহু হাজার হাজার লোক চলে আসে, আসার পর আমি আমার উদ্যোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। তো মেয়েটা ফাঁসের বাসায়, ফাঁসের টিনশেড আছে, মেয়েটা ওই গ্যারেজে গেছে, যায় এদের সবসময় আসা যাওয়া করে ফাঁসের বাসায় যায়, ছেলের বাসায় রাজশাহীতে, সে রাজশাহী থেকে বিয়ে সাসার বাসায় বেড়াতে আসছে, বিয়ের দাওয়াতে আসছে।